আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রমাণ হলো আরেকবার লা লিগা নিয়ে কয়েক বছর আগে মেসির করা সেই ঐতিহাসিক মন্তব্যের যথার্থতা। খুব সম্ভবত 2017-18 বা 2018-19 সিজনে মেসি সেই মন্তব্যটি করেছিলেন। মেসি বলেছিলেন, আজ হয়তো আপনারা দেখছেন আমরা গত 10 সিজনের 8টাতেই লা লিগা জিতলাম, হয়তো আপনারা ভাবছেন এটা জেতা খুবই সহজ। আসলে কিন্তু তা নয়। আজ থেকে কয়েক বছর পরে এই আপনারাই রিয়েলাইজ করবেন এই লা লিগা জেতা কতটা কঠিন ছিল। সেই কথা সত্যি হতে একটুও দেরি হয়নি। 2018-19 সিজনের পর বার্সেলোনা কিন্তু আর লা লিগা জিততে পারেনি গত 5 বছরে। লিগে এই সিজনের টপে থেকে 14 পয়েন্টের গ্যাপ তৈরি করে গতরাতে লা লিগা এক প্রকার নিশ্চিত করে ফেলার যে সুযোগ এসেছিল, লজ্জাজনক ডিফেন্সিভ এররের কারণে সেই জয় হাতছাড়া করে বার্সেলোনা আবার প্রমাণ করল এই লা লিগা জয় কতটা কঠিন। আসুন কয়েকটা পয়েন্ট দিয়ে কাল রাতের ম্যাচটা বিশ্লেষণ করি। নাম্বার 1, আলগা হাই ডিফেন্স লাইন এবং বুস্কেটসের অ্যাবসেন্স। অনেক সাধারণ বার্সা ভক্ত, এমনকি আমিও গত 2-3 সিজন বুস্কেটসের ওপর বিরক্ত ছিলাম। তার স্পিড নাই, কি পাস দিতে পারে না আগের মতো, সে কেন এখনও এই দলে টিকে আছে? কিন্তু জাভি কেন তাকে আরও এক সিজন এই বার্সার জার্সিতে দেখতে চান তার প্রমাণ কালকের ম্যাচ। বুস্কেটস থাকলে ডিফেন্স লাইন আর মিডের মাঝের গ্যাপটা হতে দেন না, আটসাট করে একটা জমা ট্রক্ষণের নেতৃত্ব দেন বুস্কেটস, যা অ্যাথলেটিকোর ম্যাচে আমরা দেখেছিলাম। দুই উইং দিয়ে কিংবা মাঝমাঠ দিয়েও গ্রিজম্যানরা আমাদের ডিফেন্স ব্রেক করতে পারেনি। আমাদের হাই ডিফেন্স লাইনের কিছু ক্রিটিক্যাল এরর কাজে লাগিয়ে দুই গোল আদায় করে নিল গত রাতে রায়ো ভায়েকানো। 17 মিনিটেই গোল খেয়ে বসতে পারতো বার্সা। পেদ্রি কিভাবে সেন্টার ব্যাক পজিশনে লাস্ট ম্যান হিসেবে ছিলেন মাথায় আসছে না। রায়োর ফরওয়ার্ড প্রেস করে বল কেড়ে নিয়ে শট নিয়েছিলেন, কিন্তু এই সিজনে বার্সার মোস্ট কনসিস্টেন্ট প্লেয়ার আমাদের বাজপাখি আবারও আমাদের একটা দারুণ সেভ করলেন। নাম্বার 2, হাই প্রেসার এগেনস্টে বার্সার চিরাচরিত উইকনেস এবং ক্রিস্টেনসেনের অ্যাবসেন্স। আমি জাভির কিছু ডিসিশন নিয়ে খুবই ডাউট ফিল করি। ওমেনের সময়েও এমন অদ্ভুত কিছু বিষয় দেখেছি। ক্রিকেট বা ফুটবল আমি বিশ্বাস করি যে প্লেয়ার যে পজিশনে স্বাচ্ছন্দ্য তাকে সেখানে খেলতে দেওয়া উচিত। যে রোনাল্ডো আরাউহো রাইট ব্যাকে পরীক্ষিত পারফর্মার আমাদের এই সিজনে, যে জুলস কুন্ডে নিজে বলেছেন যে তিনি সেন্টার ব্যাক হিসেবে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেন্টার ব্যাকটাই তার পছন্দের জায়গা, এই দুজনকে জাভি অদল বদল করে খেলাচ্ছেন। আচ্ছা বুঝলাম, অপোনেন্টকে কনফিউজ করার জন্য এটা করছেন, কিন্তু কাল প্রথম গোলের সময় আমরা কি দেখলাম? রায়োর ফরওয়ার্ড গাভির কাছ থেকে বল কেড়ে নিয়ে অ্যাটাকে গেল, 3-5। আরাউহো বা আলোনসো কেউই চার্জ করলো না। ডি বক্সের সামনে আসার পর কুন্ডে নিজের স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী সেন্টারের দিকে চলে এলেন। রাইট সাইডে যে গ্যাপ তৈরি হলো তাতেই 19তম মিনিটে প্রথম গোল খেতে হলো। প্রমাণ হলো কেন ইদানিং আলোনসোকে সেল করে দিতে চাইছে বার্সা। এই পুরো অ্যাটাকিং সিচুয়েশনে আমাদের ডিফেন্সার আলোনসোকে কোনো রোল প্লে করতে দেখলাম না। ইদানিং কিছু রিউমার আসছে যে আলোনসোকে নিয়ে অফার শুনতে চাইছে বার্সেলোনা, সেটার প্রমাণ পাওয়া গেল এই সিকোয়েন্সে, আর আমরা ক্রিস্টেনসনের অভাবটাও টের পেলাম। নাম্বার 3, আউট অফ ফর্ম লেভানডোভস্কি। 23তম মিনিটে একটি দারুণ অ্যাসিস্ট পেয়েছিলেন লেভানডোভস্কি রাফিনহার কাছ থেকে, কিন্তু লাস্ট 5-6 ম্যাচে গোললেস লেভানডোভস্কি সোজা গোলকিপারের শরীর বরাবর মেরে দিলেন। অথচ এই সিচুয়েশনে এই লেভানডোভস্কি নিজের সেরা ফর্মে থাকলে 10 আউট অফ 10 গোল করতে পারত। 42তম মিনিটে যদিও লেভা একটি গোল করেছিলেন, কিন্তু অফসাইডের কারণে সেটা বাতিল হয়ে যায়। লাস্ট কিছু ম্যাচে বার্সেলোনা ড্র করা অথবা হারার কারণ হচ্ছে এই লেভানডোভস্কির গোল না পাওয়া। এই সিজনে আমরা বেশ কিছু ম্যাচ মাত্র 1-0 জিতেছি। সিজনের শুরুতে রবার্ট লেভানডোভস্কি যে পরিমাণ ফর্মে ছিলেন সেই অনুযায়ী তিনি পরবর্তী ম্যাচগুলোতে গোল করতে পারেননি। নাম্বার 4, সেকেন্ড গোল। আবারও সেই একই কথা রিপিট করতে হচ্ছে, নিজেদের পছন্দের পজিশনে না খেলার খেসারত। আরাউহো আর কুন্ডের মাঝে একটা বিরাট গ্যাপ তৈরি হয়ে যায়, ডিয়ংয়ের কাছ থেকে বল রিকভারি করে 53তম মিনিটে দুর্দান্ত এক প্রেসিং শটে গোল করে বসলেন রায়ো ভায়েকানোর গার্সিয়া। সেভিয়ার জুলস কুন্ডে আর বার্সার জুলস কুন্ডের মাঝে দিনকে দিন আমরা একটা তফাত খুঁজে পাচ্ছি। এক প্রকার দায়সারা ভাব নিয়েই ডিফেন্স সামলাচ্ছেন এই জুলস কুন্ডে। আমাদের ভাগ্য ভালো যে গত ম্যাচে রিয়ালের ভরাডবির মতো একটা ভরাডবি দেখতে হলো না বার্সা ভক্তদের। নাম্বার 5, অবশেষে রবার্ট লেভানডোভস্কির স্বস্তির গোল। পুরো ম্যাচ থেকে যদি কিছু পজিটিভ নিতে হয় সেটা রবার্ট লেভানডোভস্কির 42তম মিনিটের গোল, সৌজন্যে ফ্র্যাঙ্ক কেসিয়ে। ডিবক্সের বাইরে থেকে বার্সা খুব বেশি শট নেয় না, কিন্তু এই ফ্র্যাঙ্ক কেসিয়ে কীভাবে যেন দেখেছি যে ম্যাচই খেলেন না কেন অন্তত 2-4টা শট নেওয়ার চেষ্টা করেন। তার একটা শটই ব্লক হয়ে চলে আসে লেভানডোভস্কির সামনে, বা পায়ের জোরালো বলিতে দারুণ গোল লেভানডোভস্কি। এর সাথে একটা বিরাট বোঝা মাথার উপর থেকে সরে গেল। এবার যদি কনক্লুড করি তাহলে বলবো এই পরাজয় একদিক দিয়ে ভালোই হয়েছে। বার্সার লাস্ট কয় ম্যাচে গোল না পাওয়ার কারণ ছিল এই রবার্ট লেভানডোভস্কির গোল করা, সেটা যেহেতু কেটেছে আশা করি নেক্সট ম্যাচগুলোতে সে অনায়াসে গোল আদায় করে নেবে, আর বার্সাও ফিরে আসবে তার চেনা রূপে। ক্রিস্টেনসন আর দেম্বেলে নিশ্চিতভাবে ব্যাক করবে, লীগ শিরোপা জয় বলতে গেলে এখন সময়ের ব্যাপার মাত্র। আর জাভি স্যারকে বলবো
দয়া করে এসব এক্সপিরিয়েন্স থেকে নেক্সট সিজনে আর ভুল করবেন না। Messi! Who is the best player in the world?